কোন পথে খালেদা জিয়ার মুক্তি চায় তা নিয়ে নিজেরাই দ্বিচারিতায় ভুগছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিকেই ঠিক করতে হবে কোন পথে মুক্তি চায় তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আইনের বাইরে বিএনপি কোনো প্রকার বিদেশি চাপ দিতে চাইলে সরকার তা মেনে নেবে না বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন, কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না, বিষয়টি আদালতের এখতিয়ার, এটা কোনো রাজনৈতিক মামলা নয়, তাই সরকারের বিবেচনার আওতায় আসে না। এই বিষয়টি একেবারেই রাজনৈতিক নয়, এটা দুর্নীতির মামলা। কাজে দুর্নীতি মামলার বিষয়টা আদালতের এখতিয়ার, আদালতেই দুর্নীতির মামলা, যদি মানবিক কোনো প্রয়োজনও হয় সেটাও বিচার বিবেচনা করতে পারে। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে বিএনপি দ্বিচারিতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। আইনগত উপায় নাকি আন্দোলন, কোন পথে খালেদা জিয়ার মুক্তি চায় বিএনপিকে তা আগে ঠিক করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তাদের তো আসলে একটা দ্বিচারিতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাদের কেউ বলে মানবিক কারণে মুক্তি চায়, কেউ বলে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই, আন্দোলন করে তারা বেগম জিয়াকে মুক্ত করে আনবেন। তো আন্দোলন করে মুক্ত করে আনবার তাদের যদি অঙ্গীকার থাকে এবং সেই সক্ষমতা থাকে, আন্দোলন তারা করতে পারে। বিদেশিদের সঙ্গে বিএনপির বৈঠকের প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে আইনের বাইরে গিয়ে তারা কোনো প্রকার চাপ দিতে চাইলে সরকার তা মেনে নেবে না। আইনের বাইরে কোনো প্রকার চাপ দিতে চায় সেটা তো আমরা মেনে নেব না। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।